দুপুর সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ ফ্রেশ আয়োজনে দর্শক আজকে যে দুজন আছেন আমার সঙ্গে অতিথি হিসেবে তাদের পরিচয় দেওয়ার আগে আমি একটু ভাবছিলাম যে আজকে ইন্ট্রোটা কেমন হওয়া উচিত কিভাবে পরিচয় করাবো কিছুক্ষণ ভাববার পর মনে হলো যে আসলে আমি কিছুই খুঁজে পাচ্ছি না কারণ সেটটা এত বেশি কালারফুল হয়ে গেল যখন তারা স্টুডিওতে আসলেন কালারফুল বলতে আমি বাইরের রঙকে বোঝাচ্ছি না তাদের নিজেদের জায়গা থেকে এত বেশি বর্ণময় তারা আমার মনে হয় তেমন কিছু বলার প্রয়োজনই নেই এখানে এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমিও জানতাম না গতকাল জেনেছি যে তারা দুজন দু ভাই যেটা অনেকে ইন্ডাস্ট্রি জানেন না আজকে হয়তো যারা জানেন না তারা জেনে যাবেন এবং তাদের ভীষণ ভালো লাগবে যে দুজন নক্ষত্র বোধ হয় এ কারণেই বাদ বাকি সব গল্প করব আমরা তার আগে এবার পরিচয় করিয়ে দিই কে কে আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন সুপার ডুপার হিট ডিরেক্টর আসলে আমি নির্দিষ্ট কতগুলো কাজের কথা বলবো যে এই এই কাজ আছে যেটা একেবারেই হিট করেছে তাছাড়াতে বরং বলাই ভালো একেবারে সুপার ডুপার হিট ডিরেক্টর তানিম রহমান অংশু ওয়েলকাম এবং আমাদের সঙ্গে আছেন রহমান হিরো নাকি এবং আমাদের সঙ্গে আরো আছেন এই যে দুই নক্ষত্রের গর্বিত বাবা বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আনিসুর রহমান তনু শুভ দুপুর সংযোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা একটু টেকনিক্যাল সমস্যার জন্য ধরতে পারিনি এখনো আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে পেয়ে যাচ্ছি শুভ দুপুর কেমন আছেন ভালো বাইরে যথেষ্ট গরম বাট ভিতরে আসার পর বেশ ভালো লাগছে আর তাসকিন এসচের সাথে দিস ইজ মাই সেকেন্ড শো রাইট সেকেন্ড শো আমাদের আমরা আসলে খুবই এনজয় করি যখন উই সিট অন দা সেম সেট এন্ড উই টক এন্ড লেট পিপল নো আ লট অফ থিংস अबाउट আস so we really enjoy এবং মেকআপ রুমে ঢুকেই কিন্তু আপনি আমাকে বলছিলেন যে আপনি কিন্তু রেডি থাই কেন আমরা সিরিয়াস থাকার চেষ্টা করি কিন্তু পারি না নরমালি হয় আমরা দুজন একসাথে হলে আমরা অনেক মজা করি তো ওটা আসলে শো এর नेचर বুঝে সো তারকা কথন ইজ আ ভেরি ডিসেন্ট শো সো ওখানে আমরা একটু ভদ্রই থাকব বেশি মজা করব না ওকে আমাদের প্রোডিউসার বলেছে মজা করতে পারি আচ্ছা এই সময় আসলে খুব একটা ভালো যাচ্ছে না কারোরই এই সময়টা নিয়ে অনেক অনেক কথা বলেছি আমরা তারপরে এই সময়কে ক্রাইসিস একটু প্রথমে কথা বলতে চাই কাজ কি শুরু করেছেন আমি তো আসলে কাজ শুরু করেছি বলতে গেলে গত রোজার আগে থেকে কারণ প্রায় তার আগে প্রায় তিন মাস বাসায় থাকতে থাকতে তো সাইকোলজিক্যালি আসলে আমরা যারা ওয়ার্ক হলিক আমি তো খুবই কাজ পাগল লোক বাসায় বলতে গেলে থাকি না সো তিন মাস বাসায় থাকার পরে আই পার্সোনালি গট ব্রোকডাউন মানে খুবই আমি অলমোস্ট ডিপ্রেশনে চলে গিয়েছিলাম বাট যেটা মানুষ দেখে আমাকে বুঝতো না বাট আমার ফ্যামিলির লোকজন জানতো সেটা সো যখন কাজে ব্যাক করলাম তখন আমি হয়তো আরও দেড় দুই বছর ঘরে বসে থাকতে পারতাম আল্লাহ রহমতে বাট আসলে কাজে না ফেরা পর্যন্ত আমি কোনোভাবেই নর্মালি নিজেকে খুঁজে পাচ্ছিলাম না আর অ্যাট দ্য সেই টাইম আমার মনে হয় যে আসলে আমাদের দেশের যে সিচুয়েশান বা যে কন্ডিশনে আমরা থাকি আমাদের সোশিও ইকোনমিক্স কন্ডিশনের কারণে আমাদেরকে আসলে কাজ করতেই হবে আমরা তো একটা উন্নয়নশীল দেশ আমাদের কাজ করতেই হবে সো আমার মনে হলো যে লেটস স্টার্ট ওয়ার্কিং তো রোজার আগে থেকে কাজ শুরু করলাম আস্তে আস্তে নিজেকে ফিরে পাওয়া শুরু করলাম সব কিছু স্বাভাবিক লাগা শুরু করলো আর এবার কোরবানিদের তো অনেক কাজ হচ্ছে এখন আর মনে তো মনে তো হয় এখন নর্মালি আগের মতো অনেক কাজকর্ম শুরু হয়েও গেছে

খুবই পজিটিভ পটেন্সিয়াল একটা প্লেগ্রাউন্ড যেখানে আমাদের অনেক সুযোগ আছে খেলার ডেভেলপ করার নতুন গল্প নিয়ে খেলার নতুন নতুন ট্যালেন্টসদেরকে ইনভলভ করার সো আমার কাছে ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে মনে হয় যে এটা আমাদের যতটুকু ফ্রম অ্যান আর্টিস্ট পার্সপেক্টিভ আমাদের যতটুকু ডেডিকেশনের সাথে কাজ করা সম্ভব আমাদের আমাদের সাইড থেকে ওটা করাটা দরকার এবং আমাদের ডিফারেন্সিয়েট করাটা উচিত না বিকজ আমরা অনেক সময় খেয়াল আমি যেটা এক্সপিরিয়েন্স করি সেটা হলো আমি যদি পার্সোনালি আমার কথা ধরি সেটা হচ্ছে আই লাভ ফিল্মস অ্যান্ড ফিল্ম থেকেই যেহেতু আমার এক্সপোজারটা এখন আমি ফিল্মকে আমি প্রেফার করি সবচেয়ে বেশি হাউএ এভার অ্যাক্টিং দ্য হরাইজন অফ অ্যাক্টিং ইটস সেলফ ইজ সো বিগ অ্যান্ড লার্জ অ্যান্ড এক্সপেন্ডেড একজন ট্রু আর্টিস্টকে কখনোই নিজেকে কোনো ক্যারেক্টারের মধ্যে যেমন লিমিট করা উচিত না তেমন একটা একটা স্পেসিফিক হরাইজনের মধ্যেও লিমিট করা উচিত বলে আই পার্সোনালি ডোন্ট বিলিভ দ্যাট শুড বি দ্য কেস সো যদি ভালো গল্প এবং ভালো প্রজেক্ট নো ম্যাটার ওয়ার ইজ কামিং ফ্রম ওটা যদি আসে এবং যদি ওই পোটেন্সিয়ালটা থাকে যে দিস প্রজেক্ট এ ডিফারেন্স ইন ইয়ার ক্যারিয়ার যেটা আমি আগে করিনি এটা করার মাধ্যমে আমার অ্যাক্টিং অবিলিটি আর একটু ইম্প্রুভ হবে অথবা আমি সবসময় একজন ডিরেক্টর আমি এটা তারিম রহমান অংশ সামনে বসেই বলতে পারি সেটা হচ্ছে যে আই অলওয়েজ ওয়ান্ট এ ক্যারেক্টার যেটা দেখে আমার মনে হবে যে এটা আমি কীভাবে প্লে করবো এটা কীভাবে প্লে করা সম্ভব সো আই অলওয়েজ ওয়ান্ট দ্যাট চ্যালেঞ্জ সো ওই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় সবাই যারা যারা কাজ করছে অ্যাজ অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেসেস তাদের ওই সাহসটা থাকা উচিত

Uh, him and uh, obviously we agreed that we will do something together things started rolling but uh, to be really honest that, that wasn't the only thing we were always connected and we always knew that sooner than later there will be a time dokun would hobby, and uh, he always kept himself quite advanced and, okay. and uh, constantly improving himself in terms of technology, knowledge and he adapted that skill constantly so by the time I came back mm -hmm. and I was there for almost I think I went away around 2001 too. so 2013 <coughs> there was a good few years so I saw that things have changed dramatically mm. so it was very exciting then we started working um, সো আসার আগে ওই ওই হোপটা ছিল ওই ড্রিমটা ছিল আমার আমার মধ্যে যে আমরা কবে কাজ করব আর আসার পরে দেখলাম যে ইয়েস থিংস ইট গোয়িং গুড দে ইজ পসিবিলিটি টু ডু সামথিং সো ইট হ্যাজ বিন রিয়েলি পজিটিভ অল অ্যালং আচ্ছা আসার পরেই কি ঢাকা অ্যাটাক সেটা নিয়ে কথা বলবো তার আগে আরো একবার চেষ্টা করে আসছে এবং এবং তারপরে অংশ ভার কাছে আসছি শুভ দুপুরে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি কিন্তু শুনছি এবং কেমন লাগছে আপনার আপনার দুই ছেলে কিন্তু আমাদের স্টুডিওতে আছেন আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আপনার মুখ থেকে আসলে তাদের কথা শুনবো আজকে প্রশ্ন করলে ভালো হয় আমি কি বলবো আপনার কেমন লাগে এত সফল তারা তাদের জায়গা থেকে দুজনই আপনার কেমন লাগে আমি সফল কি না বলবো না সফলতা ব্যাপারটা আরো পরে বোঝা যাবে এত জলদি সফলতা আমি মনে করি যে এখন ওরা যতদূর গেছে মহান আল্লাহর ইচ্ছায় সফল বলবো না ওদের চেষ্টা আছে ওরা করছে হয়তো একটু একটু হাতে হাতে পাপা করে এগোচ্ছে সফলতা অনেক বড় জিনিস আরো আরো অনেক দূর যেতে হবে সবার সহযোগিতায় এগিয়ে যেতে হবে তারপর সফলতার কথাটা আসে সফলতা অনেক বড় ব্যাপার ওয়েট করতে হবে আরো জি অসংখ্য ধন্যবাদ আসলে বাবারা বোধহয় এমনই হয় এভাবে বলেন বোধহয় তারা এবং সঙ্গীতের প্রসঙ্গে একটু আসছি বর্তমান সময়ে এসে এই প্রজন্মদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনার সঙ্গীত পরিচালনায় এই মুহূর্তে আপনি কি দেখছেন আপনার কাছে কি মনে হয় তারা কি ঠিক পথে আছেন তারা তাদের কাজের পরিবর্তনটা আসলে কি বর্তমানে যেসব ছেলেপেলেরা মিউজিক করছে মিজিকতে কাজ করছে ওরা ট্যালেন্ট কিন্তু ওদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশজ ব্যাপারটা আমি টেকনোলজি নেব লেটেস্ট টেকনোলজি নেব লেটেস্ট সব জিনিসই নেব কিন্তু এটাকে আমাদের দেশজ উপযোগী করে নিতে হবে আমাদের সংস্কৃতি যে একটা ধারাবাহিকতা এটা যেন আমরা হারিয়ে না যাই আমি এখানে একটা উপমাদি যেমন আমরা বলি যে আমি এই গানটায় ওয়েস্টার্ন বিট ইউজ করেছি হ্যাঁ কিন্তু ওয়েস্টার্নারা কখনো বলে না যে আমি এখানে বাঙালি বিট ইউজ করেছি এইখানেই আমাদের আমার মনে হয় যে আমাদের এইসব ব্যাপার একটু ভাবতে হবে যে আমরা টেকনোলজি বলেন বা বিদেশি প্রভাব কতটুকু আমরা আমাদের গান বাজনায় নিতে পারবো কতটুকু গ্রহণযোগ্য ঠিক কতটুকু নিতে পারবো যেন আমাদের বাংলা বাংলার ঐতিহ্য যেন ক্ষুণ্ণ না হয় এইটুক পর্যন্তই নেওয়া উচিত আমার মনে হয় যে যখন যেটুক প্রয়োজন আমার যদি খুব একটা দরকার তখন আমি ওই গান করব আবার আমার বাংলার বাংলার গান করব তো এটা বুঝতে হবে এখনকার ছেলেদের ওরা কেউ কেউ বুঝে খুব ভালো কাজ করছে আবার কেউ 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 ওই জিনিসগুলো আরেকটু খেয়াল করে করতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবার অনুরোধ রইল আপনার এবারে আসছি সিনেপ্লেক্স সিনেমা আমি যদি বড় করে বলি তাহলে গতকালই আমরা একটি সংবাদ পেয়েছি আমরা সবাই জানি সংবাদ মাধ্যমে এসেছে সিনেমার দিকে জোর দেওয়া উচিত ছিল নাকি সিনেপ্লেক্সের দিকে এবং এই যে সংবাদটা এলো এই নিয়ে কি মতামত আমার মনে হয় এটা তো একেবারেই অস্বীকার করা যাবে না যে আমাদের দেশের যে আসলে সিনেমার যে অবকাঠামো মানে এখানে ইনফ্রাস্ট্রাকচার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স প্লেটা ভেরি বিগ রোল সবাইকে সিনেমা হলে নেয়ার জন্য হ্যাঁ ভেরি বিগ রোল শিওর যে আপনি আমরা আমাদের মতো অনেকেই আগে আমাদের যে সিঙ্গল স্ক্রিনগুলো ছিল সেগুলোতে আমরা অনেকেই যেতাম না কারণ ওই ধরনের পরিবেশ ছিল না ওখানে দ্যাট দ্য বিগেস্ট রিজন তো স্টার সিনেপ্লেক্স যখন আসলো অ্যারাউন্ড এইটিন ইয়ার্স ব্যাক তখন থিংস আর চেঞ্জিং এবং সবে যাওয়া শুরু করলো এবং অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার কিন্তু আমার মনে হয় যে ছবি বানানোই শুরু করলো কারণ সেটা মাল্টিপ্লেক্সে চলবে দেখে মানুষ যাবে দেখে এবং অনেক লাস্ট ইয়ার্সগুলোতে যদি আপনি দেখেন মাল্টিপ্লেক্সগুলোতে যতগুলো ছবি চলেছে দোষবার মোর সাকসেসফুল ংেড মানে ও যতগুলো করেছে সেগুলো সহ আমার যেটা আছে এবং আমার স্টার ফর এর সো এটা ডেফিনেটলি একটা বড় ব্লো হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য যদিও তারা টোটালি শাটডাউন হয়ে যাচ্ছে না এটা তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা কারণ গত পাঁচ মাস ধরে ইজ নো বিজনেস সিনেমা হলগুলো বন্ধ ছিল তাদের জন্য কোনো বিজনেস হয়নি আফটার দ্যাট হঠাৎ করে ওনাদেরকে বসুন্ধরা শপিং মল থেকে একটা নোটিশ দেওয়া হচ্ছে সো আ বিগ ব্লো ফর দেম যদিও এখনো কোনো ডিসিশন হয়নি জেনেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা জানাচ্ছেন মেয়াদ শেষ হওয়ার একটা ব্যাপার আছে হ্যাঁ আমিও সেটি শুনেছি যে মেয়াদটা শেষ হয়েছে এই জন্য ওনারা মেয়াদ আর এক্সটেন্ড করতে যাচ্ছেন না বাট এখনো দ্য ডিসিশন নট বিন মেড সো আমাদের উই হ্যাভ টু ওয়েট টিল নেক্সট উইক আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো একটু পরে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার যিনি ছিলেন এবং মাহবুবুর রহমান এবং ওনার প্রযোজনায় কিন্তু নডরায় আপনার পরিচালনায় আমরা একটু অংশ বিশেষ দেখে আসি খুব স্বাভাবিকভাবেই এমন একটি কাজ নির্মাণ করার আগে ভীষণ সাহস থাকা দরকার যে বাংলাদেশি দর্শকরা আসলে নিতে পারবে কিনা তারা দেখবে তো বা এই যে পুরো ব্যাপারটা মানে আপনি বুঝতে পারছেন আমি কোন জায়গা থেকে কথাটা বলছি নতুন ধারার এই সিনেমা বান আসলে পেছনে কি কাজ করেছিল একটু অল্প করে যদি শুনি ফোর অফ স্টাডি রিসার্চ কারণ এটা স্পোর্টটা মানে এই সার্ফিং ব্যাপারটা ডাজেন্ট ফিট ইন টু আওয়ার হ্যাঁ আমরা কিন্তু মানে ইফ আই ওয়ান বি ভেরি অনেস্ট অ্যাবাউট দিস আমি নিজেও জানতাম না বিফোর টু যখন থেকে এটা কাজ শুরু হয় আসলে আমার সাথে যে বাংলাদেশে এতগুলো সার্ফিং কমিউনিটি আছে আমি নিজেও জানতাম না এবং ওরকম অনেকেই জানে না মানে বিফোর দিস ফিল্ম কেম অনেকেই জানতো না তো দ্য হোল আইডিয়া ওয়াজ বাই মাই প্রডিউসার মাহবুর রহমান উহেল ভাই পুরো আইডিয়াটা ওনার কনসেপ্টটা ওনার কারণ হি হ্যাভ অ্যাকচুয়ালি সিন দিস পিপল ফর লং টাইম এবং তাদেরকে অনেক ধরনের সাপোর্ট পৃষ্ঠপোষকতা ইভেন স্যামান যে ওনার হোটেলেও তাদেরকে রাখা হয়েছে ওদের সার্ফিং ক্লাব খুলে দিয়েছেন সো হি হ্যাভ গিভেন দেম ইন সাপোর্ট অ্যান্ড ব্যাক আপ ফর ফ্যাসিলিটেট অ্যান্ড মেক দেম ডোন সার্ফিং তো ওই জায়গা থেকেই হি ফেল্ট দিস রেসপন্সিবিলিটি টু মেক দিস ফিল্ম তো তখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন এবং আমাদের সবার আসলে একটা অনেস্ট ইন্টেনশন ছিল যে কারণে ছবিটা ভালো হয়েছে আচ্ছা আমরা আবারও ফিরছি এবার একটু দেখি পর্দায় তাস্কিনের জন্য কি আছে আমরা কিন্তু আছি চ্যানেল আই ডিজিটাল চ্যানেল আই মাল্টিমিডিয়া এবং চ্যানেল আই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমাদের সঙ্গে থাকুন তাস্কিন আসলে হিরো নাকি ভিলেন যেটা একটু আগে বললাম আসলে আমি কখনই নিজেকে একজন হিরো অথবা ভিলেন হিসেবে ফরম্যাট বা লিমিট করতে চাই না আমি আই ওয়ান্ট টু বি এ ক্যারেক্টার আর্টিস্ট ওকে দ্যাটস হু আই ওয়ান্ট টু বি

ফার্স্ট যেটা করেছিলাম সেটা এখনও রিলিজ হয়নি যেটাতে ও হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল নাম ছিল আদি তো ফিল্ম করে ফেলার পর যেটা হয় আসলে আপনার কাজের একটা ডিফারেন্ট হয় একটা স্কিল সেট নিয়ে আপনি কাজ করতে চান সব সময়। তো ওটা না হলে কমফোর্ট জোনটা তৈরি না হলে কাজ করা হয় না হুম তো গল্প বলতে ইচ্ছা হয় অনেক ধরনের সেই গল্প বলার আসলে অবস্থাটা তৈরি না হলে ভালো কাজ করা যায় না তো মিউজিক ভিডিও পিপল নো মি ফর মাই মিউজিক ভিডিওস বাট আমি আসলে এখন মিউজিক ভিডিও খুব কম করতে চাই আর বেছে বেছে কাজ করতে চাই কিছু কর্পোরেট কাজ করতে হয় কিছু অনুরোধের কাজ করতে হয় যেটা আসলে আমাকে করতেই হবে কারণ তারা চান যে কাজগুলো আমি করি এ ধরনের কিছু কাজ আছে যেগুলো সামনে করতে হবে আর ফিল্ম নিয়েও আমার এই বছরে আসলে প্যান্ডামিকটা না থাকলে অলরেডি দুটো ফিল্মের কাজ হয়ে যেত হয়তো সেগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে সো তিনটা ফিল্ম আমার হাতে আছে এখন যেগুলো নিয়ে আমি কাজ শুরু করব আর মিন ওয়াইল ওয়েব সিরিজ কন্টেন্টস এগুলো নিয়েও কাজ আগাচ্ছে দেখা যাক কী হয় আমরা নডরাই থেকে আরও একটি ক্লিপ দেখে আসি স্ক্রিনের কাছে আবারও যেতেই হয় সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপারে যদি আমি আসি কতটা হয়েছে এখন পর্যন্ত কাজ করতে এসে এখন পর্যন্ত যতগুলো ফিল্ম করার সুযোগ হয়েছে মোটামুটি ইন টার্মস অফ স্টোরি ইন টার্মস অফ ক্যারেক্টার প্লে আই এম স্যাটিসফাইড ওকে ওকে থ্যাঙ্কস বিগ থ্যাঙ্কস গোস টু দ্য টিম এন্ড দ্য ডিরেক্টরস আই ওয়ার্কড উইথ ইনক্লুডিং হিমসেলফ বাট আমার মনে হয় আমি আমার কাজের প্রতি খুব বেশি সেলফিশ আমার স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হতে অনেক বেশি সময় লাগে আর কি কারণ এরকমও হয় যে অনেক সময় হয়তো একটা সিন দেওয়ার পরে ডিরেক্টর ইমসেবস ইট লুক্স ফাইন সো এই খিদাটা থাকা খুব ইম্পর্টেন্ট ইউ ক্যান ইউ নো ইউ বেটার সো আমি কখনোই আমার কাজ নিয়ে কখনো হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হয়তো বা হাইপোলি হতে চাই না হুম হুম আর ওয়াইজ ওয়ান্ট টু থিঙ্ক দ্য ওকে দা ওজ গুড আই নো আই কেন টু বেটার টু মোরো এবং এই সঙ্গে আরেকটা কথা চলে আসে আমি বোধহয় কয়েকটা নিউজ দেখেছিলাম বেশ কিছু আগে ইন্ডাস্ট্রি তাসকিন রহমানকে কতটা মূল্যায়ন করতে পারছে বা পেরেছে আসলে এটা অনেকটাই ডিপেন্ড করে মানে আমি নিজেকে কতটা তুলে ধরতে পারছি ইন্ডাস্ট্রির কাছে অভিয়াসলি ইন্ডাস্ট্রির আমাকে মূল্যায়ন করার জন্য আসলে ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রিকে আমার উপর বিলিভ করতে হবে দে হ্যাভ টু বিলিভ দ্যাট আমি একজন আর্টিস্ট এবং একজন আর্টিস্ট বা একজন অভিনেতা হিসেবে আমার যে সার্টেন এবিলিটি এই এবিলিটিটাতেই একজন মানুষের বা একজন নির্মাতার বিলিভ থাকতে হবে যে তাকে দিয়ে এটা করানো সম্ভব বা অ্যাটলিস্ট আমরা ট্রাই করি প্রথমেই যদি আমাদের ওই মাইন্ডসেটটা থাকে যে এটা হবে না বা মানে হবে না হয়তো না যে যেমন একটা গল্প ওই গল্পটা আমি আমি অনেক সময় শুনি যে আমাকে বলা হয় আপনার জন্য স্পেশালাইজ কাস্টম মেড গল্প বানাতে হবে বা আপনার লুকের সাথে যায় এই ধরনের গল্প বানাতে হবে তখন আমার আসলে আমি জানি না এটা একটা কমপ্লিমেন্ট বা আমার নিজের কাছে এটা আসলে একটা মাইনাস পয়েন্ট মনে হয় আমার কাছে মনে হয় যে আই ওয়ান্ট টু প্লে আ রোল অফ ভেরি র একদম

it's a it's a catch 20 because i mean at the moment i initially absumed mission extreme shooter journey which was okay. in december 2018 it's been a while mm -hmm. quite possibly it, uh, this has been the longest trip okay. For mission extreme while we were filming mission extreme we finished it tokhon additional chapter films send and uh, somehow we had a bit of a schedule issues and here and there tokhon aro chatta bhalo golpo তো আমি যে আমরা যেহেতু কাজের পাগল এবং আমরা সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করি এবং ওয়ার্ক ইজ ব্লিস ফর আর্স ওয়ার্ক ইজ্লেসিং ফর আর্ সো আমি আমি মনে করলাম যে ওকে লেটস ফিনিশ অফ দিস এইট দেন হেড ব্যাক টু সিডনি বিকজ অবভিয়াসলি আমি ওখানে থাকি হ্যাভ মাই ওয়ার্ক বাট দেন সিচুয়েশন চেঞ্জ সো গো একটু বাবার কথা শুনি না যেটা আব্বা আসলে একটু আগে বললেন যে ওরা সফলতার ব্যাপারটা অনেক বড় সো আমি আই হান্ড্রেড পার্সেন্ট এগ্রি অন দ্যাট বিকজ আমি বিলিভ করি যে আসলে দের ইজ নো এন্ড ইন লার্নিং আর যেদিন আসলে আমি মনে করব যে আমার শেখা শেষ ওই থেকে আমি টেকনিক্যালি ড্যাজ হ্যাঁ সো শেখার কোনো শেষ হয় না আর যেটা ও বলল একটু আগে যে আমার মধ্যে কখনো স্যাটিসফ্যাকশনটা আসুক এটা আমি চাই না এক্স্যাক্টলি দ্যাট ফর ওয়েল কারণ অ্যাজ এ ডিরেক্টর আমি যদি মনে করি যে আই এম স্যাটিসফাইড তাহলে আসলে আমার ক্রিয়েটিভিটিটা ওই দিন থেকেই শেষ আমার ভালো কাজ করার যে হাঙ্গার যে অ্যাপিটাইট বা যে যে অ্যাগ্রেশন আমার ভিতরে কাজ করে যে স্প্রিহা মাই গড ইউ কেম ভেরি গুড বাংলা ওয়ার্ড যেটা হলো যে ওটা ওদিন থেকে আসলে মারা যাবে হ্যাঁ এখনও আমার আসলে অনেক কাজ করা বাকি আমার মনে হয় আব্বা আসলে ওটাই বোঝাতে চেয়েছেন যে সফলতা জিনিসটা অনেক বড় ওরা এখনও আগাচ্ছে সো উনি সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইজ মাই আইডেন্টি আমার পরিচয় কি তুমি তোমার নিজেদের নিজের পরিচয় তৈরি করো যে আমার নাম বললে অনেক জায়গায় ঝামেলাও হবে আবার অনেক জায়গায় সুবিধাও হবে সো বলারই দরকার নেই সো কারণে হয়তো অনেকেই আসলে আমাদের পরিচয়টা জানে না আবার যারা জানে তারা ভালো মতোই জানে তো কাজের ব্যাপারে সবসময় আমাদের মনে হয় হাঙ্গারটা রাখা খুব প্রয়োজন এবং উনি সবসময় আমাদেরকে ওটাই শিখিয়ে এসেছেন এবং আমাদের ভিতরে উনি একজন বিখ্যাত মিউজিক কম্পোজার আমাদের দেশের আমরা গান করেছি ছোটবেলা থেকে বাট কখনো উনি আমাদেরকে কোনো কিছুর জন্য পুশ করেননি যে ইউ টু বিকাম আ কম্পোজার আর ইউ হ্যাভ টু আ সিঙ্গার যদিও টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে আমরা কাজ করেছি ও নতুন কুড়িয়েতে হি গট অ্যাওয়ার্ডেড দেন ও ও গান বাজনা চালিয়ে গেছে অনেকদিন অস্ট্রেলিয়াতেও গান বাজনা চালিয়ে গেছে তো আই ইউজ টু প্লে বিট অফ থিংস বাট আমার মিউজিক্যাল যে সেন্স এটা আসলে গিয়ে অ্যাকচুয়ালি রিফ্লেকশন পাওয়া গেছে মিউজিক ভিডিওসগুলোতে আর সবচেয়ে বড় গিফট যেটা আব্বার কাছ থেকে আমরা পেয়েছি সেটা হলো যে নেভার কম্প্রোমাইজ স্টে ট্রান্সপারেন্ট অ্যান্ড অনেস্ট আর যেটা আসলে একেবারে ইনসাইড আর ব্লাড সেটা হচ্ছে মিউজিক মিউজিক বোথ আমাদের দুজনে কি

হার্ড টু এক্সপ্লেন আমাদের বাবা আরেকটা কাজ করেছেন তার এডুকেশনাল স্কিলটা বা ম্যাথেডটা খুব ডিফারেন্ট ছিল কারণ আমার আমরা আমাদের যত ছোটবেলা থেকে এস ফার এজ উই ক্যান রিমেম্বার মানে আমাদের মেমরি যত ফার ব্যাক যায় আই রিমেম্বার দ্যাট সবসময় আমাদের মিউজিক্যাল একটা ইনফ্লুয়েন্স ছিল আমাদের ফ্যামিলিতে নট জাস্ট মিউজিক এজ উই স্টার্টেড গ্রোয়িং ওল্ডার এন্ড ওল্ডার দেওয়াজ আর্ট দে

মিউজিক ইন্ডাস্ট্রির কথা শুধু নয় এই আর্ট সেক্টরে যত মানুষ আছে সবাইকে অ্যাপ্রিশিয়েট করাটা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে সব সময় থাকে হ্যাঁ একদম পার্সোনালি আই এম সব সময় বলি এটা চ্যানেল আইতে আসলে মো যে কোনো টেলিভিশনে গালি যে আই গট অ্যাওয়ার্ডড উইথ টুইস উইথ চ্যানেল সিটিসল মিউজিক অ্যাওয়ার্ডস যেটা চ্যানেল আইতে সহ সব সময় আমি পেয়েছি সো চ্যানেলাই যেভাবে জিনিসটা রেকগনাইজ করে আমি মনে হয় বাংলাদেশে আর কোনো চ্যানেল সেটা করে না সো গ্রেট এবং সবাইকে যে সম্মানটা ওনারা জানান এটা আসলে অনেক বড় করে দেখা হয় আর আমি তো বলবো চ্যানেলে আমার খুব ভালোবাসার একটা একটা চ্যানেল এবং আমি সবসময় ফলো করি এবং আমার ক্যারিয়ারের ফার্স্ট থেকেই সবসময় সাথে ছিল চ্যানেলায় এবং এখনও আছে এবং ভবিষ্যতেই আশা করবো এবং ইচ্ছা থাকবে সবসময় থাকবে সাথে

আমরা পেলাম না আমরা একদিন স্টুডিওতে এনে কথা বলতে চাই তার সঙ্গে অনেক অনেক গল্প করতে চাই শেষ করব তাস্কিন গানের কথা বলছিলাম আমরা কি গান শুনব আমি মিস করতে চাইছিলাম না আজকে ভাইয়া আছে এখানে সো लेट्स ডু ট্রাই সামথিং নিউ হোয়াট ডন্ট ইউ সি প্লিজ প্লিজ আই'ম নট রেডি টেকনিক একটা গান আমি গেতে পারি দুটো লাইন গাই আমি সাহস করছি বাবার সামনে এই গানটা তোমারে তোমার দুটি লাল রঙে আমি

শেষ করছি শেষে কিছু বলবেন কি না একজন একজন করে শুনি না থ্যাংকস ফর লেটিং আস কামিং হিয়ার ফর আনাদার টাইম এন্ড উই রিয়েলি এনজয় কথা বলে মনে হয় যে সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরো অনেক কথা বলার থাকে জিজ্ঞেস করলে হয়তো আরও অনেকক্ষণ বসে আড্ডা দিতে পারতাম বাট থ্যাঙ্কস এগেন চ্যানেল আই ফর আমাদেরকে এখানে ডাকার জন্য এবং কথা বলার সুযোগ করার জন্য স্পেশালি আমাদের দুজনকে ডাকার জন্য এবং আব্বাকে অনলাইনে নেয়ার জন্য থ্যাংক ইউ চ্যানলাই এবং কথ তারকা কথনকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই এটা আমাদের জন্য খুব স্পেশাল একটা এপিসোড ছিল কারণ আমার বাবা এবং আমি এবং আমার আমার ভাই আমরা তিনজন দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা শুরুতে একসাথে কানেক্টেড হতে পেরেছি এবং শুধুমাত্র চ্যানলাই এবং তারকা কথনের জন্য এটা সম্ভব হয়েছে সো এই দিনটার কথা মনে থাকবে এবং অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রডিউসারকে ধন্যবাদ জানাতে হয় সেই ক্ষেত্রে রাজু আলী আমাদের প্রডিউসার তার জন্যই সম্ভব হয়েছে এবং স্টুডিওতে নিয়ে বসবো আমরা একদিন তিনজনকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন দুজনেই প্রদর্শক শেষ করছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন ভীষণ ভালো থাকুন দিনব্যাপী চ্যানেল আই এর সকল আয়োজনের সঙ্গে থাকুন